হ্যালো এভরিওয়ান, দিস ইজ গোপাল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো অনেকদিন পর চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কোথায়, আশা করি নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এটা হলো শ্রীভূমি, শ্রীভূমি থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমার আজকে এই ব্লগটার। আজকে আমি শ্রীভূমি পুরো প্যান্ডেলটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো, বাইরে ভেতরে সব জায়গা আছে ঘুরিয়ে দেখাবো। সন্ধ্যেবেলার ভিউ, সকালের ভিউটাও তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্টও অবশ্যই করো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে শ্রীভূমি প্যান্ডেলটা পুরোটা ঘুরে। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক তেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারে। শিউলি মাখা গল্প আগমনীর সুর, বুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ গাইলো, বলো বলো দুগ গাইলো। এখন চলে এসেছি শ্রীভূমি গেটে গেছে। শ্রীভূমি গেট এটা হলো আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমাদের শ্রীভূমি এন্ট্রি হয়। তো এই জায়গাটা হলো শ্রীভূমি গেট বানাচ্ছে, দেখতে পাচ্ছ শ্রীভূমি গেটটা কি সুন্দর হতে চলেছে। এখানে অসাধারণ ভাবে গেটটা বানাবে, এখানে তোমরা যখন আসবে তখন দেখতে পারবে এখানে গেটটা কিরকম হবে। তো এই যে পেছনে আমার যে ক্রিকেটার চ্যাম কাজকর্ম এখনো চলছে গেটের, তো এখন গেটের কাজ কমপ্লিট হয়নি, মিনিমাম 70% কাজ কমপ্লিট হয়ে গেছে শ্রীভূমির। তো এবছর দুর্গাপূজার থিম কি করছে কি না করছে সেগুলোই আজকে তোমাদেরকে দেখানো আছে। তো এবারে থিম হচ্ছে আমাদের এখানে তিরুপতি বালাজি মন্দির বানাচ্ছে, এখানে অনেকটা লম্বা অনেকটা উঁচু প্যান্ডেল বানাচ্ছে এবারে শ্রীভূমি প্যান্ডেলে। তো তোমরা নিশ্চয়ই দেখতে আসবে, আশা করি নিশ্চয়ই ভালোই লাগবে তোমাদের এই প্যান্ডেলটা দেখে। তো বেশি কথা না বলে চলো দেখাই তোমাদেরকে আজকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখায়। তো আমি এখন ঠিক জায়গায় দাঁড়িয়ে, কোন জায়গাটা দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটা দাঁড়িয়ে শ্রীভূমি গেটের কাছে। এটা হলো আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছে শ্রীভূমি গেট, এটা হলো মেন ভিআইপি রোড। পেছনে গেটটা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত তৈরি হয়নি, মিনিমাম 70% কাজ কমপ্লিট হয়ে যায়, কিছুটা কাজ কমপ্লিট করতে বাকি আছে এখনো। তো আমার পেছন দিকটা, আমার এই দিকটা দিয়ে এখন যাওয়া যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। তো চলো তোমাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে নিয়ে যাই। চলো ধরে আমি আজকে যাচ্ছি পেছনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট, যাওয়া যাবে না। তো এখান দিয়ে সোজা গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পৌঁছে যাব। এই রাস্তাটা ধরে দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট, এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটের রাস্তা। তো এখান দিয়ে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে এই রাস্তাটা। আর এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ঠিক প্যান্ডেলটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গায়ে পুরো প্যান্ডেলটা বানানো। চলো তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেখানে আমাদের শরীর বসে। শ্রীভূমি ঠিক স্পোর্টিং ক্লাবের গায়েই একদম গা ঘেঁচানো এখানে মাঠ। তো এই পেছনে এটার পেছনে, এটার পেছনে এই পুরো মন্দিরটা বানানো তিরুপতি বালাজি মন্দির। তো এখন গার্ডরা রয়েছে, গার্ডরা ভেতরে ঢুকতে ইচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল একটা প্যান্ডেল বানিয়েছে, বিশাল বড় এই প্যান্ডেলটা। তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগলো। বিশাল উঁচু একটা প্যান্ডেল বানিয়েছে এখানে। তো এটা হলো শ্রীভূমি রাস্তার গেট, এটা হলো রাস্তা শ্রীভূমি। তো তুমি দেখতেই পাচ্ছ রাস্তাটাও কত সুন্দরভাবে সাজাচ্ছে এবারেও। আমাদের শ্রীভূমির মেন গেট, মেন গেটের প্যান্ডেলের কাজ চলছে এখনো, এখনো মেন গেটের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ এটা হলো শ্রীভূমির ভিআইপি, সোজা চলে গেলে ভিআইপি রাস্তা, সোজা চলে যাবে ভিআইপি, এদিকে চলে যাবে পাতিপুকুর, এদিকে চলে যাচ্ছে পাতিপুকুর, আর এটা হলো শ্রীভূমি যাওয়ার রাস্তা। চলো তোমাদেরকে শ্রীভূমি রাস্তাটা ঘুরে দেখাই। আমার পেছন দিকটা হলো শ্রীভূমি মেন প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ আমার শ্রীভূমি প্যান্ডেলটা, আমাকে না দেখা যাচ্ছে শ্রীভূমি প্যান্ডেল দেখায়। তাহলে তোমাদেরকে আস্তে আস্তে ভেতর দিকটা নিয়ে যায়, ভেতর দিকটা নিয়ে তোমাদেরকে দেখায় ভেতরে কি কি কাজ চলছে এখন আপাতত। এই রাস্তাটা হলো বন্ধুরা শ্রীভূমি ব্যাক গেট, এখান দিয়ে হলো পেছন দিকটা রাস্তাটা, এখান থেকে যেখানে বেরায় শ্রীভূমি, এটা হলো শ্রীভূমি প্যান্ডেলের ব্যাক গেট। তো এইখান দিয়ে সব মানুষরা বেরায়, তো ভেতরে কাজ চলছে এখন আপাতত।
আপাতত তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে পুরো সোনার কালারের কাজ চলছে, পুরো সোনার কাজ চলছে ভেতরে, পুরো সোনা দিয়ে বাঁধাবে মানে প্যান্ডেলটা একবারে। আর মা থাকবে ঠিক ওই দিকটায়, মা থাকে তো এখন ওই দিকটা দেখানো সম্ভব হচ্ছে না। এইখানেও বন্ধুরা মূর্তির কাজ হচ্ছে, এখানে কিছু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সব মূর্তি বানাবে। এখানে একটা কাকা পাহারা দিচ্ছে, তো এখানে মূর্তি, আর এটা হলো শ্রীভূমির ব্যাক গেট। এখান দিয়ে সব প্রচুর ভিড় থাকে, এই রাস্তাটা প্রচন্ড ভিড় থাকে। এটা হলো শ্রীভূমির প্যান্ডেলের এক্সিট, এটা হলো এক্সিট গেট। সে বিশাল উঁচু বানিয়েছে এবার প্যান্ডেল। তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ এখন ভেতরে মোটামুটি কাজ চলছে, প্রায় 70% কাজ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ তোমরা এটা ভেতরে, ভেতরের সিন কি চলছে এখন ভেতরে। এখন চলছে কাজ বাজ চলছে, এখন প্রচুর পরিমাণে কাজ চলছে, ঠেলে ঢালাও কাজ, প্রচুর পরিমাণে কাজ বাকি আছে। 70% কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত, তো এখন কালার ফালার করতে এখন কিছুটা বাকি আছে। এবার কেন অন্যরকম পূজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। ষষ্ঠীর সকাল খুব বেশ আমার শাড়ির ভাজে নজর কাড়া দিচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার ফুচকা খাবার বন্দি পেটে আটলো শাস্তি লাগে। তো তোমরা আশা করি নিশ্চয়ই ভালোই লাগলো আমার ব্লগটা দেখে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা যাচ্ছি আবার একটা নতুন জায়গায় নতুন ব্লগ, দেখা হবে আবার নতুন একটা ব্লগ। চলো টাটা।